আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জিজ্ঞাসা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশ এবং বিলেতের খ্যাতনামা ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানিয়ে থাকি। আমরা জানতে চাই তাদের কাছ থেকে তাদের প্রফেশনাল পেশা জীবন সম্পর্কে, এবং একই সাথে যে পেশাতে তিনি আছেন কিংবা ছিলেন কিংবা যে পেশার কারণে আজকে আমরা এই অনুষ্ঠানে তাকে নিয়ে এসেছি, কীভাবে তার ক্ষেত্রকে তিনি উন্নত করেছেন, কীভাবে মানুষকে সেবা দিতে তার পেশাকে তিনি অবলম্বন করেছেন, সেই বিষয়গুলি জানার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। খুব কম সুযোগে পাই আমরা এই ধরনের কোনো ব্যক্তিত্বকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর। অ্যাম্বাসেডার রিটায়ার্ড মেজর জেনারেল মোহাম্মদ আসাবুদ্দিন। জেনারেল আসাবুদ্দিন একজন সাবেক অ্যাম্বাসেডার। 2013 থেকে 2016 সাল পর্যন্ত তিনি ইয়েমেন এবং কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে তিনি কাজ করেছেন। এছাড়াও আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে রোহিঙ্গা সিচুয়েশন আছে, রোহিঙ্গা ক্রাইসিস আছে, জেনারেল আসাবুদ্দিন তার পেশা জীবনে চিটাগংয়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, এবং সেই দায়িত্বের থেকে আজকের সমস্যাটিকে তিনি কিভাবে মূল্যায়ন করবেন সেটি নিয়ে আমরা তার সাথে আলোচনা করব। জেনারেল আসাবুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ এবং সকলকে ধন্যবাদ। আমরা একেবারে শুরু থেকে শুরু করি। আমরা এই অনুষ্ঠানে যাকে আমরা আমন্ত্রণ জানাই, আমরা তার সাথে তার কিছুটা অতীত, শৈশব, তার পেশা জীবন, তার কর্মজীবন, পারিবারিক জীবনও কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। আপনি শুরু করুন আপনার শিক্ষা জীবন থেকে। আপনার পড়াশোনা কোথায় এবং পরবর্তীতে কিভাবে আপনি সেনাবাহিনীর জীবনে প্রবেশ করলেন, এ সম্পর্কে আমাদের দর্শকদেরকে খুব সংক্ষেপে যদি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে আবারও। আমার জন্ম 1958-এর অক্টোবর মাসে সিলেট জেলায়। সিলেট জেলায় আমার জন্ম। জন্মের পরপরই বাবার চাকরি সূত্রে আমরা চলে আসি চিটাগঙ্গে। আমি ছিলাম ওখানে প্রাইমারি স্কুল শেষ করে, তারপরে ফৌজদার ক্যাডেট কলেজে আমি জয়েন করি। 6 বছর পড়ালেখা শেষ করে সেনাবাহিনীতে আমি জয়েন করি 1978-এর জানুয়ারিতে, এবং 1979-এর ডিসেম্বরে, 23শে ডিসেম্বর, বাংলাদেশের প্রথম দীর্ঘমেয়াদী কোর্স, ফার্স্ট BMA লং কোর্সে কমিশন প্রাপ্ত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কুরের সিনিয়র মোস্ট বেঙ্গল রেজিমেন্ট, যেটা প্রপারলি নোন এজ ফার্স্ট ইস্ট সিনিয়র টাইগার্স ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আই ওয়াজ কমিশন। ওখানে চাকরি করেছি, বিভিন্ন বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে, আই মিন দি কমান্ড, দেন ইনস্ট্রাকশনাল স্টাফ, সব অ্যাপয়েন্টমেন্টে চাকরি করে 2টা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন কমান্ড করেছিলাম, 2টা ইনফ্যান্ট্রি ব্রিগেড কমান্ড করেছি, 2টা ইনফ্যান্ট্রি ডিভিশন কমান্ড করেছিলাম, 9 ডিভিশন, নবম পদাতিক ডিভিশন এবং 24 পদাতিক ডিভিশন। তারপরে 2013-র মাঝামাঝি দিকে আমি অ্যাম্বাসাডার হয়ে কুয়েতে চলে যাই। সোলজার টার্ন টু বি এ ডিপ্লোম্যাট। অসংখ্য ধন্যবাদ খুব সংক্ষেপে আমাদের আপনার পেশা জীবন সম্পর্কে বললো। তারপরও আপনি সিলেটে জন্ম, এবং আপনি নিশ্চয়ই জানেন যে ব্রিটেনের অধিকাংশ প্রবাসীরাই সিলেট থেকে এসেছেন। অনেকের একটি প্রশ্ন থাকে যে ধরে নেওয়া হয় যে একসময় সিলেটের একটি গৌরবোজ্জ্বল পদচারণা ছিল বাংলাদেশের ডিপ্লোমেটিক কিংবা প্রশাসনিক কিংবা ইভেন সেনাবাহিনীতেও। আপনার কাছে কি বর্তমান সময়টিকে বিবেচনা করলে আপনার কাছে কি এখানে মনে হয় যে একটি গ্যাপ সৃষ্টি হয়েছে, সিলেট থেকে যথেষ্ট পরিমাণে কন্ট্রিবিউশন বাংলাদেশের ন্যাশনাল যে ইনস্টিটিউশনগুলি আছে সেই ইনস্টিটিউশনগুলিতে কম যাচ্ছে? যদি আমরা কম্পেয়ার করি বেশ কিছুদিন আগে, হ্যাঁ, মেবি ইউ আর কারেক্ট, বিকজ আমি যখন আর্মি চাকরি করতাম, 6 to 7 জেনারেলস ওয়ার ফ্রম দি সিলেট। আমি যখন চাকরি করি তখন 1 থেকে 2 জন ছিলেন আমার জানা মতে। আর তারপরে হ্যাঁ, এইসব ক্ষেত্রে আমরা বেশ মনে হয় পিছিয়ে গেছি, বাট আমার মনে হয় সম্মিলিত প্রয়াস থাকলে, একটু উদ্যোগ থাকলে এই সমস্ত ইনস্টিটিউশনগুলোতে সিলেটের মানুষ আসতে পারে। আমি সেনাবাহিনী সম্পর্কে আপনার কাছে দু একটি প্রশ্ন করবো। আপনার দীর্ঘ সেনা জীবনে বাংলাদেশের ইতিহাসের সাথে সেনাবাহিনীর যে যাত্রা, সেই যাত্রার অনেকগুলো দৃশ্যই নিশ্চয়ই আপনি অবলোকন করেছেন। এখন আপনি একজন রিটায়ার্ড জেনারেল, অনেক কিছুই হয়তো আপনি অনেক খোলাখুলি বলতে পারবেন, আবার অনেক কিছু বলার প্রয়োজন নেই। তো সেনাবাহিনীর জীবনে আপনার কাছে দু একটি গুরুত্বপূর্ণ ঘটনা জানতে চাই, যে ঘটনা আপনার কাছে মনে হয়েছে বাংলাদেশের জন্য একটি দিক নির্দেশক হিসেবে কাজ করেছে কিংবা বাংলাদেশের ইতিহাসকে নতুন করে রচিত করেছে।
দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম কিন্তু মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। দিস গ্রেট আর্মি ওয়াজ বর্ন থ্রু দি গ্রেট ওয়ার অফ লিবারেশন। এটা একটা ঐতিহ্য আছে, এই সেনাবাহিনীর অনেক সাফল্য আছে। অনেক মেবি বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী আবার বিভিন্ন সময়ে দুই একটা মার্শাল্ল দিয়ে, এটাও মানে মানে খুব একটা ভালো দিক আমি বলবো না, কিন্তু ভালো দিকগুলো যদি বলি, বাংলাদেশ সেনা সশস্ত্র বাহিনী বলি, সেনাবাহিনীর সঙ্গে আমাদের অন্যান্য বাহিনী আছে, এমনকি প্যারামিলিটারি ফোর্সও আছে, দেশের মানুষের দুর্যোগের মুহূর্তে সাইক্লোন, বন্যা, শিরোর যাই হোক সবসময় পাশে ছিল এবং তারা খুবই সাহায্য করেছে। আপনি আমার ব্যক্তি জীবনে মনে করেন, আমি একটু উপর লেভেল থেকে বললাম যে জেনারেল হওয়ার পরে মনে করেন নবম পদাতিক ডিভিশনে আমি জিওসি হলাম 2007 সালের এপ্রিল মে মাসের দিকে হলাম। তো আমি দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনীকে যখন বলা হলো যে আমরা একটা জাতীয় ডিজিটাল ভোটার লিস্ট করব, হ্যাঁ, আমার ডিভিশনই এটা পায়নারি বা একটা উদ্যোগ, মানে আমাকে বলা হলো, আমরা ফার্স্ট পাইলট প্রজেক্টটা করলাম শ্রীপুরে, 3,20,000 ভোটার, এবং প্রমাণ করলাম যে এটা সম্ভব ডিজিটাল ভোটার করা, বিকজ এটা এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা কাজ ছিল এটা। এর পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে 80 মিলিয়ন, 8 কোটির মতো এই যে ভোটার লিস্ট, ডিজিটাল ভোটার লিস্ট হলো, যার পরিপ্রেক্ষিতে একটা ফেয়ার ইলেকশন করা অবশ্যই সম্ভব। এবার আমরা যাব আপনার ডিপ্লোম্যাটিক জীবনে, আপনার প্রথম দায়িত্ব কোন দেশে ছিল? ও, আমি দুইটা দায়িত্বই ছিল, একবারই ছিল এটা, যেহেতু আমরা অন ডেপুটেশনে যাই, এটা তো আর নট এ ক্যারিয়ার ডিপ্লোম্যাট যে উইল হ্যাভ লং টাইম, বিকজ আই ওয়াজ ডিপিউটেড এজ অ্যাম্বাসাডার অফ বাংলাদেশ টু কুয়েত অ্যান্ড অ্যাট দি সেম টাইম অ্যাক্রেডিটেড টু দি ইয়েমেন। দুটি দেশই আপনাকে দেখতে হলো, বিশেষ করে কুয়েত, আই ওয়াজ স্টেশন ইন কুয়েত। তো ওখান থেকে আমার শুরু, এখানে প্রায় 15-3 বছরের মতো ছিলাম। তারপরে তো ইয়েমেনও ছিলাম, 2-3 বার যাওয়ার পরে ইয়েমেনে যুদ্ধ শুরু হয়ে গেল, আর তো যাওয়া সম্ভব হয়নি। কুয়েত এবং ইয়েমেনে, বিশেষ করে পুরো মিডিল ইস্টের, বাংলাদেশের আজকের যে রিজার্ভ মুদ্রার কথা আমরা বলি, আমরা প্রাউড ফিল করি যে প্রায় 30 বিলিয়নের উপরে, 32-33 বিলিয়ন ডলারের মতো রিজার্ভ আছে, যার বিশাল একটি কন্ট্রিবিউশন মিডিল ইস্টের বাংলাদেশের প্রবাসীরা বাংলাদেশকে যোগান দিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা প্রায়ই একটু আক্ষেপ শুনতে পাই প্রবাসী, যারা মিডিল ইস্টে যারা প্রবাসী আছেন তাদের কাছ থেকে, যে বিভিন্ন সময় তারা ভোগান্তিতে পড়েন, বিভিন্ন সময় দালালের হাত ধরে তাদেরকে প্রবাসে যেতে হয়, বিভিন্ন মিডিল ইস্টার্ন কান্ট্রিগুলিতে যেতে হয়, এবং ওই সব দেশগুলিতে যে যারা হোস্ট কান্ট্রি তাদের কাছ থেকেও যথেষ্ট সহযোগিতা পান না, বরং অনেক সময় নির্যাতনের শিকার হন। আপনার অভিজ্ঞতা কী বলে? আপনি সঠিকভাবে বলেছেন ফরহান, আমি লেট মি টেল ইউ ফ্রম মাই এক্সপিরিয়েন্স এজ অ্যাম্বাসাডার টু কুয়েত। আমি যখন ওখানে গেলাম, ফার্স্ট আই ওয়ান্টেড টু নো হোয়াট ইজ দ্য প্রবলেম অফ মাই দিস পিপল, 2.5 লক্ষ প্রবাসী বাংলাদেশী ওখানে ছিল, তো আমি আই ওয়ান্টেড টু নো হোয়াট ইজ দেয়ার প্রবলেম। দেখলাম দে হ্যাড লট অফ প্রবলেমস, এই যে এদের রিক্রুটমেন্ট প্রসেস ওয়াজ নট ভেরি ক্লিয়ার, বিভিন্ন কোম্পানি দালালরা এটা ওদেরকে নিয়ে যেত, কোম্পানি ঠিক ছিল না, কোথায় কাজ করবে কোনো এগ্রিমেন্ট ছিল না। বাট আই ফার্স্ট ডিড দ্যাট, কোনো বাংলাদেশি যদি আসে দে মাস্ট বি আই রিটেন এগ্রিমেন্ট, কত টাকা বেতন পাবে, কোথায় থাকবে, কে তার খাওয়া দিবে, তা 2 বছর পরে যাওয়া আসা কী হবে, একদম রিটেন একটা এগ্রিমেন্ট দরকার ছিল। তারপরে মেইন প্রবলেম যেটা হয়, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তো অনেক কিছু সম্ভব হয় না, ওই যে বেসামরিকভাবে যেগুলো যায়, সহজ বাংলায় বলে আদম ব্যবসায়ী যারা করে, আদম তো এর মধ্যে অনেক ভালো আসে যারা সত্যিকার মানুষ নেয়, কিছু আসে আদম ব্যবসায়ী, এরা মনে হয় শুধু টাকাই চিনে। আমি এদেরকে বলতাম ব্লাড সাকার্স, গরিব মানুষের রক্ত শোষক বলে বলতাম, এবং ওপেনলি আমি অ্যাড্রেসে পড়তাম। কারণ কুয়েতে দেখলাম আমি যখন ওপেন করলাম এত কষ্ট করে, আমার হিসাব মতে 40-50,000 টাকা এনাফ টু টেক এ ম্যান টু কুয়েত, দেখি দে আর পেয়িং 4-5 লাখ টাকা, অ্যান্ড ওয়েন ওয়ান স্টেজ ইট ওয়েন টু 10-12 লক্ষ টাকা। আই ওয়াজ ভেরি সারপ্রাইজ দে ওয়াই হ্যাজ টু সো মাচ ডান। দেখি যে এই দুই দেশেরই, কুয়েতের এবং বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী, এরা আস্তে এত দাম বাড়িয়ে দেয়, একটা গরিব মানুষ 3 বছর সে শ্রম দেয়, তারপরে তার পয়সাটা রিটার্ন আসে, মানে সে 2-8 লক্ষ টাকা দিয়েও যায়। টেক সো মাচ অফ টাইম, এটার বিরুদ্ধে আমি জাগরণ চেষ্টা করেছি, মানুষের কাছে গিয়েছি, আপনারা এটা টাকা দিবেন না, আসার আগে এম্বাসির যে একটা, যদি আমরা যে কোনো কোম্পানি যদি আমরা না করি, মিনিস্ট্রিকে বলেছি যে এই কোম্পানিকে আমরা ইন্সপেকশন করে দেখবো কোম্পানিটা আসে কিনা না ফেক কোম্পানি, তারপরে আপনারা অনুমতি দিবেন আমাদের ইয়ে পেলে পরে, ক্লিয়ারেন্স পেলে পরে। তো ওই দেশের যে শ্রম মন্ত্রী যিনি ছিলেন তার কাছে গিয়েছি, বলেছি দেখেন আপনার দেশে যে এজেন্সিগুলো আসে এরা অনেক টাকার বিনিময়ে দেশে আনে, বাট আপনার অ্যাজ পার গভর্নমেন্ট রুল তো ইউ শুড পে দি এয়ার ফেয়ার, ইউ শুড গিভ দেম দেয়ার অ্যাকোমোডেশন, ইউ শুড গিভ দেম দেয়ার ট্রান্সপোর্টেশন, অনলি ফুড ইজ দেয়ার্স। তো উনি বললেন যে হ্যাঁ আমরা চেষ্টা করতেছি, অনেকগুলো এজেন্সিকে বাতিল, 300 ফেক কোম্পানি ছিল ইমাজিন ইন কুয়েত,
300 ফেক কোম্পানিজ, লোকদের নিয়ে তো কোনো খবর নেই। তারপর আমরা আস্তে অনেক স্ট্রিমলাইন করলাম। এই ফেক কোম্পানিগুলির সাথে কি বাংলাদেশি এবং কুয়েতের হোস্ট কমিউনিটি কি ইনভলভ ছিল? কিছু কিছু লোক ডেফিনেটলি ছিল, কুয়েতি কিছু ইনভলভ ছিল, বাংলাদেশি যারা ব্যবসা করে এরা ইনভলভ ছিল, সবাই তো না, বেশ কিছু ইনভলভ ছিল, নাহলে এত টাকা হবে কেন? এবং এদের ভালো করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলাম, যেটা আপনি ইন্টারেস্টিং, ইউল ফাইন্ড ইট ইন্টারেস্টিং দ্যাট আমি ওয়েন আই বিকেম অ্যাম্বাসাডার এবং হাউ টু রিচ টু মাই দিস পিপল, এরা মরুভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। দেন আই ওয়েন্ট টু দেয়ার তথ্যমন্ত্রী ইনফরমেশন মিনিস্টার শেখ সালমান আল সাবাহ, হু ওয়াজ হ্যাপেন্স টু বি মাই ফ্রেন্ড সিন্স বিফোর, বিকজ বাংলাদেশে আমি শুটিং ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম অনেক বছর, প্রায় 6-7 বছর, অ্যান্ড শেখ সালমান ওয়াজ দি শুটিং ফেডারেশন অফ কুয়েতের প্রেসিডেন্ট, এশিয়ান কনফেডারেশনের প্রেসিডেন্ট। তো আমার সঙ্গে অনেক বন্ধুত্ব সৃষ্টি হয়। আমি তাকে বললাম যে ইউ আর মিনিস্টার, সো গিভ মি এ চান্স টু রিচ টু মাই পিপল। তো বলে কী? বলে আমাকে আপনার রেডিওতে আমাকে একটা স্লট দেন, আই শুড স্পিক, মাই পিপল শুড গো অ্যান্ড স্পিক অ্যান্ড দ্যার শুড বি কমিউনিকেশন, অ্যান্ড টিভিতে আমাকে সাপ, দেন হি গেভ মি ওয়ান উইক ইন এ টিভিতে এক সপ্তাহে আমি বাংলাদেশকে দেখাতাম, সুন্দর বাংলাদেশ। সবার ধারণা ছিল বাংলাদেশ খালি খরা, গরিব মানুষ, এত সুন্দর একটা দেশ, এখানে নদী, সাগর, পাহাড় আছে, এরা জানতোই না। এরা দেখালাম, তবে টিভিতে সপ্তাহে 5 দিন 1 ঘন্টা করে এইসব করে বাংলাদেশের পরিচয় তুলে ধরলাম। ওখান থেকে অনেক কুয়েতে গিয়ে বাংলাদেশে পাঠালাম, জার্নালিস্টরা আসলো, দেখলো শিল্পীরা। তারপরে শ্রমিকদের উন্নয়নের জন্য আমি প্রত্যেকটা লেবার হোস্টেল পরিদর্শন শুরু করলাম, আমার শুধু শুধু টিম করে, প্রত্যেক হোস্টেলে যাবে, ওরা কোথায় থাকে, কী খায়, পয়সা পাচ্ছে কি না, বেতন পাচ্ছে কি না, ওদের মেডিকেল হচ্ছে কি না, এটা। তারপরে মাসে আমি 2 দিন ওপেন ডে ফোরাম করলাম, ফোরাম এনিবডি ক্যান কাম অ্যান্ড মিট মি টুয়াইস উইথ মাই অল স্টাফ অ্যান্ড অফিসার্স, ওপেন ডে ফোরাম। তারপরে 8টা হেল্পলাইন করে দিলাম, এনিবডি 8টা লাইনে যে কোনো সময় টেলিফোন করে ক্যান সিক ফর হেল্প। অনেক দূরে থাকে মরুভূমিতে, তাহলে তো ভিসা শেষ হয়ে যাচ্ছে, সে কী করবে? নাম্বার একটা ফোন করলে হি উইল গিভ অ্যান অ্যাডভাইস, আসতে বললে সে আসবে। অনেক অভিযোগ শোনা যায় যে মিডল ইস্টের যারা হোস্ট কিংবা যারা চাকরি দেয়, এমনকি যারা দেশ রান করেন, তারা আমাদেরকে মিসকিনের মতো ট্রিট করেন, আসলে কি বিষয়টা কি কীরকম? আচ্ছা, বিষয়টা একটা বিগার পার্সপেক্টিভে আমি বলি, এটা হচ্ছে ওখানে তো অনেক ধরনের ট্রেডের লোক যায়, জি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ফোরম্যান, মেকানিক, টেকনিশিয়ান অ্যান্ড গৃহকর্মী। প্রবলেমটা হয় গৃহকর্মীকে নিয়ে, ডোমেস্টিক লেবারকে নিয়ে প্রবলেম হয়, আর ডোমেস্টিক লেবার যদি মহিলা হয় আর ভীষণ প্রবলেম হয়ে যায়। তো কুয়েতে আমি থাকাকালীন সময় আই ইউজ টু ডিসকারেজ ডোমেস্টিক মহিলা লেবার, আই ইউজ টু ডিসকারেজ, বলতাম যে এখনও সময় আসেনি, সাম্প্রতিক সময় অনেক বড় একটি স্ক্যান্ডাল হতো সারা পৃথিবীতে সরে যায়, কিন্তু এখন তো সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে, অনেক সুবিধা নিচ্ছে ডোমেস্টিকে। দেখছেন জিজ্ঞাসা অনুষ্ঠান, আমরা কথা বলছি একজন বিশেষজ্ঞ অতিথি, আমি বলবো, যিনি সেনাবাহিনী এবং ডিপ্লোম্যাটিক জোনে, ডিপ্লোম্যাটিক ক্যারিয়ারে একজন সফল ব্যক্তিত্ব, এবং আমরা তার কাছ থেকে তার সেনা জীবন এবং ডিপ্লোম্যাটিক জীবন, দুই জীবন সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। বিশেষ করে প্রবাসী মিডল ইস্টের দেশগুলিতে যেসব প্রবাসীরা আছেন তাদের যে চ্যালেঞ্জ তারা মোকাবেলা করেন সেই সব দেশে, সেই সব বিষয়গুলি আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জিজ্ঞাসা অনুষ্ঠানে। আমরা কথা বলছি অ্যাম্বাসেডর মেজর জেনারেল রিটায়ার মোহাম্মদ আসাবউদ্দিন, এনডিসি পিএসসির সাথে। জেনারেল আসাবউদ্দিন, আমি জানি যে আপনি বিলেতে এসেছেন একটি রোহিঙ্গা বিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নিতে, সে সম্পর্কে আমাদের খুব সংক্ষেপে কিছু বলুন। ইকবাল ব্রাদার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিমা গ্রুপের চেয়ারম্যান ডক্টর ইকবাল আহমেদ অবি এবং একজন মেম্বার অফ দি পার্লামেন্ট আফজাল খান এমপি, ওনাদের কোহোস্টদের জয়েন্টলি কোহোস্টেড একটা অনুষ্ঠান করেছেন, ক্যাম্পেইন রোহিঙ্গা, এবং এটাতে এই হাউস অফ কমন্সের একটা অনুষ্ঠান ছিল 23 জুলাই, ওখানে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, ওখানে আই স্পোক ইন দ্য অকেশন অ্যাবাউট দি রোহিঙ্গা ইস্যু, জেনেসিস ক্রাইসিস, হোয়াট ইজ দ্য প্রবলেম ফর বাংলাদেশ অ্যান্ড অল, ওই উপলক্ষে আমি এসেছিলাম এখানে। অ্যান্ড এটাকে আমি বলতে পারি যে এটা আমাদের খুবই প্রয়োজন, উই মাস্ট লেট পিপল নো দি হোয়াট ইজ দ্য প্রবলেম বাংলাদেশ ইজ ফেসিং, বিকজ রোহিঙ্গা ইস্যু তো আমাদের একার নয়, এটা বাংলাদেশের না, এটা হলো মায়ানমারের। So the international organization must be with us and must know about it. The awareness program is very important. জাতিসংঘ থেকে শুরু করে যত সেন্সিবল ইনস্টিটিউশন আছে পৃথিবীতে, সবাই জানে যে এটি বার্মার সমস্যা বা মায়ানমারের সমস্যা। তো বার্মা এই বাস্তবতা কেন বারবার অস্বীকার করে? মায়ানমারে 54 মিলিয়ন পিপল, অ্যান্ড কোয়াইট এ বিগ কান্ট্রি,
ওদের 135টা এথনিক গ্রুপ আছে, ওয়ান অফ দি এথনিক গ্রুপ ইজ দি রোহিঙ্গা। এবং তারা ইসলাম রাদার আফটার দি ইন্ডিপেন্ডেন্সের পর থেকে যে বিশ্ব আইন এবং নিয়ম করছে, বিশেষ করে 1982-র পরে যে একটা সিটিজেনশিপ অ্যাক্ট করেছে, তার মাধ্যমে এই রোহিঙ্গা এই এথনিক গ্রুপটা বেসিক্যালি স্টেটলেস, ওদের কোনো স্টেট নেই, কোনো পরিচয় নেই, অ্যান্ড দে আর দি মোস্ট মার্জিনালাইজড মোস্ট পারসিকিউটেড মাইনরিটি ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই ঘটনার পরে জাতিসংঘ তো ডিক্লেয়ার করেছে ইজ এ টেক্সট বুক এক্সাম্পল অফ দি এথনিক ক্লিনজিং, তারা আস্তে থেকে শেষ করে দিচ্ছে। এবং এরা অনেক বছর ধরে বসবাস করছে, শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করছে, হঠাৎ করে এদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য প্রথম নয়, তারা শুরু করেছে 1978-এ প্রথম ইনফ্লাংস অফ রোহিঙ্গা কেম টু বাংলাদেশ, তো 1991-92 এসেছে, 2012-তে চেষ্টা করেছে, 15-তে হয়েছে, 16-তে হয়েছে, এবং লাস্টলি 2017 সালের আগস্ট মাসে ম্যাসিভ ক্র্যাকডাউনের মাধ্যমে প্রায় মোর দেন 700,000 রোহিঙ্গা, 7 লক্ষের অধিক বাংলাদেশে আসছে, আগে ছিল প্রায় 3-4 লাখ, এই মুহূর্তে বাংলাদেশে 11 লক্ষের অধিক রোহিঙ্গা রিফিউজি ইন বাংলাদেশ। মানে এটা একটা বিরাট, আমার মনে হয় এটা ইটস এ বিগ একটা প্ল্যান বাই দি মায়ানমার অথরিটি, দে ওয়ান্ট টু ক্লিন দ্য এরিয়া। মানে ক্লিনজিং কেন তারা ক্লিন করে দেখেন, এখন যদি আপনি এটা ইফ ইউ টেক এ স্টেট, টোটাল রোহিঙ্গা ছিল এই রাখাইন স্টেট, এটা আগের নাম ছিল আরাকান। এবং ওয়াই ডু দে কল দেম রোহিঙ্গা? অষ্টম শতাব্দীতে যখন আরব ট্রেডার্সরা আসতো এইসব জায়গায়, ব্যবসায়ীরা আসতো, এসে ট্রেডিংয়ের জন্য আসতো, অনেকে থেকে যায়, অষ্টম শতাব্দী পর্যন্ত ইতিহাসে ট্রেস ব্যাক করা যায়, 12 শতাব্দীতে করা যায়, এবং ওরা এসে থেকে গেছে, এবং ওখান থেকে ওদেরকে বলা হতো রুশাং থেকে ওয়ার্ড রোহিঙ্গা হ্যাজ কাম। এটা একটা ওদের নিজস্ব একটা ভাষা ছিল। তাছাড়া এই যে তখন এটা ফর দি 100 ইয়ার্স ইট ওয়াজ এ পার্ট অফ ব্রিটিশ কলোনিয়াল রিজিয়ন, অংশ ছিল, তো এটা ইট ওয়াজ এ ব্রিটিশ ওয়ান অফ দি প্রভিন্স ওয়াজ মায়ানমার, বার্মা, তখন তো ইন্টারনাল অনেক মাইগ্রেশন হয়েছে, বেঙ্গল থেকে গিয়েছে, তখন তো ইউনাইটেড বেঙ্গল, কলকাতার থেকে গিয়েছে, বাংলাদেশ থেকে, প্রেজেন্ট বাংলাদেশ থেকে গিয়েছে, অনেক আসা যাওয়া করেছে, এবং ওয়ান্স আপন এ টাইম আরাকান ওয়াজ পার্ট অফ চিটাগাং, এটা একটা কিংডম ছিল, সো দিস ইন্টারনাল মাইগ্রেশন ওয়াজ অল দেয়ার, বাট দি মায়ানমার অথরিটি আফটার ইন্ডিপেন্ডেন্স এদেরকে তারা ইলিগাল ডিক্লেয়ার করেছে, তখন থেকে এদের দুর্গতি শুরু হয়েছে, সিন্স 1948। এবং এদেরকে আপনি বলেছেন যে 135টি গ্রুপ, তার মধ্যে একটা হচ্ছে রোহিঙ্গা, 134টিকে যদি তারা রেজিস্টার করে তাদের জনসংখ্যাকে, রোহিঙ্গাদেরকে করতে তাদের মূল সমস্যাটি কোথায়? এটা কি ধর্মীয় কোনো সমস্যা, এরা বাঙালি বলে কোনো সমস্যা, নাকি ঐতিহাসিক কোনো কারণ আছে? এরা দেখেন, প্রথম দিকে তো কোনো সমস্যা ছিল না, যখন এই যে প্রেজেন্ট যে স্টেট কাউন্সিলর আংসান সুকি, ওনার বাবা যখন ছিলেন আংসান, ওনার সময় তো ওনার 4 জনের মধ্যে একজন তো রোহিঙ্গা নেতা ছিল, এবং ওরা একসঙ্গে কাজ করছিল। পরবর্তীতে ওরা বিভিন্ন যে আইন করলো, আইন করে এদেরকে এই এই বিশেষ করে এই রোহিঙ্গা, মেবি এরা রোহিঙ্গা মেজরিটি ইজ মুসলিমস, অনেকে হিন্দু আছে এখানে রাখাইন স্টেটে, অনেক রাখাইন তো বাংলাদেশে আছে, টেকনাফে রাখাইন আসে না, কক্সবাজারে আসে না, বরিশালে আমরা লট অফ রাখাইন ছিল বাংলাদেশ, দে আর ফ্রম দ্যাট পার্ট অফ দি এরিয়া, তো এরা বোধ আগের থেকে কেন জানি এই এই গ্রুপটাকে বিশেষ করে, আরও কয়েকটা এথনিক গ্রুপকে ওরা মানে ডিড নট গিভ দেম দি সিটিজেনশিপ, বাট এরা মেজরিটি ইজ দিস বেঙ্গলি না মানে রোহিঙ্গা মুসলিমস, বাট নাও দে আর টেলিং দেম দে আর বেঙ্গলি মুসলিমস, হুইচ ইজ মানে হিস্টোরিক্যালি ইজ নট ফ্যাক্ট, ইজ নট প্রুভেন, বাট যেহেতু এটা এককালে একটা রাষ্ট্রের অংশ ছিল চিটাগং, তো অনেক ইন্টারনাল মুভমেন্ট হয়েছে, ওদের সঙ্গে ভাষার কিছু মিল থাকতে পারে, বাট রোহিঙ্গা হ্যাজ দ্য ওন ল্যাঙ্গুয়েজ এজ ওয়েল। তো বাংলাদেশ কি মনে করেন যে যথেষ্ট স্ট্রংলি অথবা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ তার অবস্থানকে সমুন্নত রেখে এই বিষয়টি বার্মার কাছে অ্যাড্রেস করেছে এবং বার্মার সাথে বোঝাপড়া করতে পেরেছে? দেখুন, বাংলাদেশ সবসময় চেষ্টা করেছে এটাকে বাইলেটারালি যে এটা এটা সলভ করতে, আমরা কোনো ধরনের যুদ্ধ, আমি যেহেতু ওখানে জেনারেল অফিসার কমান্ডিং ছিলাম, উই হ্যাড এনাফ স্ট্রেংথ টু ফাইট আউট দিস, বাট বাংলাদেশ সবসময় এটাকে শান্তিপ্রিয়ভাবে একদম প্রতিবেশী বন্ধু হিসাবে এটাকে সলভ করার চেষ্টা করেছে, বিকজ মায়ানমার ইজ এ ভেরি স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ, বিকজ ইভেন লুক ইস্ট পলিসি অনুযায়ী যাইতে হলে ইট শুড বি আওয়ার গুড ফ্রেন্ড, এটা তো ভাইস ভার্সা, বাংলাদেশ তো নিশ্চয়ই ওদেরও এটা আমাদেরকে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ, কিন্তু এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের বারবার ওদের সঙ্গে আমাদের একটা ইয়ে হয়েছে, বাংলাদেশ যতটুকু সম্ভব তার পক্ষ থেকে করেছে, বাট আমরা দেখেছি এইবার যেটা হলো মেজর যে প্রবলেমটা হলো একতগুলো আসলো, উই হ্যাভ সিন লট অফ আওয়ার গুড ফ্রেন্ডস ডিড নট সাপোর্ট আস। ইজ দিস দি বেস্ট ওয়ে যে আপনার দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আরেকটি দেশ গুরুত্ব দিচ্ছে না আর আমরা শুধু ওদেরকে প্রতিবেশী হিসেবে কিংবা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার এক্সকিউজ বলুন কিংবা যুক্তি বলুন, এই দুটি হিসেবে আমরা শুধুমাত্র সহ্য করে যাচ্ছি?
না, এটা ঠিক এভাবে এটা এত সহজভাবে দেখলে হবে না। ওরা আকাশ সীমা লঙ্ঘন করেছে এটা আমি দেখে শুনেছি, তারা ক্ষমাও চায়নি, তারা ক্ষমাও চায়নি। বাট যখন আমরাও অনেকবার আমাদের নিজস্ব এয়ারফোর্স ওয়ানে ফ্লাই করেছে, আপনি জানেন কি না 2008 সালে একবার মায়ানমার আমাদের জলসীমার মধ্যে এসে তারা রিক্স স্থাপন করেছিল এবং তারা তেল মানে খনি করে তারা দেওয়ার মানে নো কাজ শুরু করেছিল সাউথ কোরিয়ান একটা। তো আমাদের তখন কিন্তু আমাদের উই হ্যাড শো অফ ফোর্স ছিল, আমাদের নেভি মার্চ করেছিল, আর্মি ডিপ্লয় হয়েছিল এবং দে হ্যাড টু গো ব্যাক। তো এইবার যেটা হয়েছিল এটা এটা এত বেশি রোহিঙ্গা আসছে এখানে যুদ্ধ করে মানে মিলিটারি অপশন ইজ নট এ সলিউশন নাও এট দি মোমেন্ট, ঠিক আছে না, বাট মিলিটারি অলওয়েজ এ ফ্যাক্টর টু অ্যাড টু দি ফরেন পলিসি। স্ট্র্যাটেজিক্যাল যে দুই গুরুত্বপূর্ণ দেশ এই পুরো বিষয়টির সাথে, রোহিঙ্গা বিষয়টির সাথে চায়না এবং ইন্ডিয়া, তাদের সত্যিকার ভূমিকা কী আপনার অবজারভেশনে? আমার মনে হয় এটা ওদের যে ইনফ্লুয়েন্স অফ দি রিজিয়ন, হাউ হু ইজ গোয়িং টু ইনফ্লুয়েন্স দ্য রিজিয়ন। দেখেন আরাকান যে রাখাইন বর্তমানে তারা বলে যে স্টেটটা ইজ স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্ট্যান্ট, ইট হ্যাজ এ ডাইরেক্ট ইউনো ইউ ক্যান সি দিস বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলে ইন্ডিয়ান অশ্রয় এখানে করা যায়। এখানে চায়না এবং ইন্ডিয়া বোথ হ্যাজ লট অফ ইনভেস্টমেন্ট, ইন্ডিয়ার একটা কালাদান মাল্টি মডেল একটা ইয়ে আছে, আমি দেখি বলি জি, ওদের প্রজেক্ট, ওদের একটা প্রজেক্ট আছে ইন্ডিয়ার যেটা হচ্ছে কালাদান মাল্টি মডেল ট্রান্সপোর্ট করিডোর, যেটার মাধ্যমে ওরা করেছে কি ওখানে ওই যে সিতুয়ায় একটা ওদের একটা পোর্ট আছে, ওখান থেকে বে অফ বেঙ্গল দিয়ে ওদের ইস্টার্ন কলকাতার সঙ্গে ওরা সিরুটে করবে, হ্যাঁ, আবার ওখান থেকে ওদের আবার মিজোরামে একটা রুট কানেকশন করবে। সো দিস ইজ দেয়ার ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট, ইনফ্লুয়েন্স, দে ওয়ান্ট টু হ্যাভ ইনফ্লুয়েন্স অন দি মায়ানমার। আবার চায়না অনেক ইনভেস্ট করছে ওই এলাকায়, তাদের রেল লাইন, রুট লাইন, 1200 কিলোমিটার পাইপ লাইন, সো ইটস অলসো ভেরি ইম্পর্ট্যান্ট ফর চায়না। হ্যাঁ, এই দুই মানে রিজিয়নাল পাওয়ারের ইয়েতে আমরা হয়ে গেছি লেস অ্যাক্টিভ। একই দৃশ্য তো বাংলাদেশে, বাংলাদেশের ওয়ান অফ দি লার্জেস্ট কন্ট্রিবিউশন ভারতে যাচ্ছে থ্রু ফরেন এক্সচেঞ্জ বা ফরেন কারেন্সির মাধ্যমে, দি ফিফথ লার্জেস্ট সাপ্লায়ার অফ ফরেন কারেন্সি আর গোয়িং টু ইন্ডিয়া ফ্রম বাংলাদেশ, চায়নার বিশাল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশে। তো আমরা ব্যর্থ হচ্ছি কোথায় বা আমরা তাদেরকে বোঝাতে অক্ষম নাকি? বোঝাতে অক্ষম বলবো না, এটাতে চায়নার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট এটা মানে স্ট্র্যাটেজিক্যালি জি, এবং ইন্ডিয়ার জন্য ইম্পর্ট্যান্ট, চায়না ফার্দার ইনফ্লুয়েন্স যেন না আসে এদিকে, ইজ দেয়ার ব্যাটল বিটুইন দ্যাম জি। এবং দেখেন ভারত এই সময় মনে করছে ইজ মায়ানমার স্ট্র্যাটেজিক্যালি মোর ইম্পর্ট্যান্ট দেন বাংলাদেশ। সম্প্রতি একটি ইনফরমেশন সব জায়গায় গিয়েছে, সরকারিভাবে সেটি প্রকাশ করা হয়েছে, আন্তর্জাতিকভাবে সেই খবরটি এসছে যে একটি বাংলাদেশ এবং বার্মার মধ্যে একটি বাইলেটারাল এগ্রিমেন্ট হয়েছে এই রোহিঙ্গাদের ফেরত যাওয়ার বিষয়ে। এই এগ্রিমেন্টটি আসলে কি যেটি আমরা এখনও জানি না, আপনার কাছে কি মনে হয়, কী ধারণা এই এগ্রিমেন্ট? একটা না, আমাদের এই পর্যন্ত আমার জানা মতে তিনটা হয়েছে, আগস্ট মাসে তো ওরা আসলো, নভেম্বর মাসে একটা এগ্রিমেন্ট হয়েছে, একটা এমওইউ সাইন হয়েছে টু রিপ্যাট্রিয়েশন অফ দি রোহিঙ্গাস, তারপরে নভেম্বর 2017-তে আমি একটু দেখি বলি, এটা আমার কাছে একটু লেখা ছিল একটু, দিস দি এগ্রিমেন্ট দ্যাট হ্যাভ বিন সাইন বিটুইন বাংলাদেশ অ্যান্ড মায়ানমার, অ্যারেঞ্জমেন্ট অফ অন রিটার্ন অফ ডিসপ্লেসড পার্সন ফ্রম রাখাইন স্টেট ওয়াজ সাইন অন 23rd November অফ 2017, বাট ইনফ্লাক্স অফ রোহিঙ্গা কেম ইন আগস্ট 2017, তো আগস্ট সেপ্টেম্বর আফটার 2-3 মান্থস। দেন অ্যানাদার এগ্রিমেন্ট ওয়াজ মেড, টার্মস অ্যান্ড রেফারেন্স ফর দি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন দি রিপ্যাট্রিয়েশন অফ দি ডিসপ্লেসড মায়ানমার রেসিডেন্টস ফ্রম বাংলাদেশ, ইট ওয়াজ সাইন অন 19 December। ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট ফর দি রিপ্যাট্রিয়েশন অফ ডিসপ্লেসড মায়ানমার রেসিডেন্টস ফ্রম বাংলাদেশ ওয়াজ সাইন অন 16 January। তিনটাই হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তো একজনও রিফিউজি হ্যাজ নট গন ব্যাক টু বাংলাদেশ। আদৌ ফেরত পাঠানো সম্ভব কিনা তাদেরও তো ইচ্ছা থাকতে হবে না? এই লোকগুলো ডেফিনেটলি দে ওয়ান্ট টু গো ব্যাক, ওদের বাড়ি ছিল, সব কিছু ছিল, অনেক দে হ্যাভ বার্ন অ্যাবাউট 83 villages, দে হ্যাভ কিল্ড কোয়াইট এ বিগ নাম্বার অফ রোহিঙ্গাস, দে হ্যাভ র্যাপড সো মেনি ওমেন্স, ইউনো টর্চার এবং নির্যাতনের যা কিছু সব কিছু করেছে ওখানকার সিকিউরিটি ফোর্সেস ওভার দিস পুয়ার, সো দে আর নোন এজ মোস্ট পারসিকিউটেড মাইনরিটি ইন দ্য ওয়ার্ল্ড। ওরা সব ছেড়ে বাংলাদেশে আসছে এখন, এখন যে বাংলাদেশ যেগুলো আসছে সেগুলো যদি না ফেরত যায় ইট হ্যাজ এ বিগ প্রবলেম ফর বাংলাদেশ অ্যান্ড এবং এই বিরাট বিশাল জনগোষ্ঠী। এর সমস্যার সমাধান, আমাদের সময় শেষ, আমি খুব শেষ প্রশ্ন আপনাকে করব, বাংলাদেশ এই সমস্যার সমাধানে কী ভূমিকা রাখতে পারে
এবং যাদের দেশের নাগরিক তাদের দেশে ফেরত পাঠাতে পারে? বাংলাদেশকে অবশ্যই, তবে বাংলাদেশে এখন বাংলাদেশের উপরে পড়েছে, বাংলাদেশকে রাখতেই হবে, বাংলাদেশকে, ফর আওয়ার স্টেট, আওয়ার আওয়ার এক্সিস্টেন্স। এবং বাংলাদেশ একা পারবে না, ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যাওয়ারনেস করে, এই যে ইকবাল ব্রাদার্স যেটা করলো, বিভিন্ন সবাই যদি করেন এসে, এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে। এবং ইউকে, এই যে ইউনাইটেড কিংডম, অলওয়েজ বিসাইড বাংলাদেশ ফ্রম ভেরি বিগিনিং, এবং দে আর দি বাইলেটারালি দে আর দ্য মোস্ট হাইয়েস্ট ডোনার ফর বাংলাদেশ। এবং আমার মনে হয় যে প্রোঅ্যাক্টিভ ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জাগ্রত করতে হবে এবং সকলকে এনগেজের মাধ্যমে এই দিকগুলো তাদের দেশে ফেরত পাঠাতে হবে। বাংলাদেশ ক্যানট এফোর্ড টু কিপ দেম ইন বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ মেজর জেনারেল আসাবউদ্দিন, NDC PSC, আপনার মূল্যবান সময়ের জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে সকলকে যারা এই অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে যারা এই প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে সিলেটে যারা আছেন এই ইউনাইটেড কিংডমে, আমি জানি আপনাদের অনেক অবদান আছে সব ক্ষেত্রে। আপনারা দেশকে অত্যন্ত বেশি ভালোবাসেন, আপনাদের মাতৃভূমিকে ভালোবাসেন, আপনারা অনেক কিছু করেছেন। আমি আশা করব এখন যে প্রবলেম বাংলাদেশ ফেস করছে, আপনাদের মাধ্যমে ওইটা আপনারা ইউল কন্ট্রিবিউট এ লট ফর সলিউশন অফ দিস রোহিঙ্গা ইস্যু। অসংখ্য ধন্যবাদ আপনার সময়ের জন্য। যারা অনুষ্ঠান দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে দেখা হবে এই প্রত্যাশায়। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।